শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে ভালো আছো। ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। মাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 10 অধ্যায়ে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন আমরা পার্টিতে কথা বলেছিলাম, আজকে তারই ধারাবাহিকতায় আমরা পার্ট 2 তোমাদের সাথে আলোচনা করলাম। তো এক্ষেত্রে আমরা তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তোমরা যে যেখানে ক্লাস গ্রহণ করলাম, তোমাদের চতুর্থ সপ্তাহে কি খুবই সহজ একটি অধ্যায়, খুব কঠিন কোনো বিষয় নয়, এটাকে যদি তোমরা কয়েকবার রিডিং করো তাহলে তোমরা অনেক ভালো বুঝতে পারো। ঠিক আছে, এখানে আসলে পরিবেশ সেই জানাশোনার বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আজকে এই অধ্যায়টি তোমাদের ষষ্ঠ সংস্করণ করা হয়েছে। তাই মনে করি তোমাদের এই বইটি আমার ক্লাসের পাশাপাশি তোমরা বেশি বেশি করে যদি গ্রহণ করো, হ্যাঁ, আবার রিডিং করো, অথবা 5-6 বার রিডিং করে ফেলো, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা আমার ভিডিওটা শোনো, ভিডিওটা শোনার পাশাপাশি যদি তোমার বইটাকে আরো ভালো করে করো, তাহলে তোমার কিন্তু উন্নতি অনেক বেশি। যদি না করে শুধু চেষ্টা করবো না, কারণ হচ্ছে সবার সুস্থতা মনে করে একটা কাজ শুরু করছি। আজকে আমরা পার্ট 2 প্রথম যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে পার্ট 5 থেকে 6 ভারসাম্য। পার্ট 5 থেকে 6 এখানে আমাদের আছে পরিবেশের ভারসাম্য, দেশের লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন বছর থেকে পৃথিবীর অবস্থা কিন্তু আলাদা ছিল। ধারণা করা হয় যে আমাদের পূর্বে মানুষের বসতি ছিল না, পূর্বে জিন জাতির বসতি ছিল।
তো
বিশ্বের যে এই হিংস্র এবং শক্তিশালী আকারের বড় যে প্রাণীগুলির কথা তোমরা বলা লক্ষ্য করো, সেটিকে বলা হচ্ছে যে তোমরা ডাইনোসরের কথা লক্ষ্য করেছ। আমরা ডাইনোসরের যে বিলুপ্তির কারণ এটা যদি একটি ইতিহাস বলি, তখনই আমি বলেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থা কিন্তু এরকম ছিল, পৃথিবীর অবস্থা না আধুনিক অবস্থায় বিজ্ঞানীরা লক্ষ্য করেছে যে পৃথিবী নামক যে গ্রহটি আজকে আবিষ্কার হয়েছে বা আমরা বসবাস করছি, সেটি কিন্তু বিজ্ঞানীদের উল্লেখিত একটি মহাবিস্ফোরক। সেই মহাবিস্ফোরণের ফলে তো বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহের সৃষ্টি করেছে। সেই মহাবিস্ফোরণের যে তৈরিকতা চলছে, যেমন তুমি একটা পাথরকে আঘাত করে যদি ভাঙো তাহলে পাথর এটা একটা টুকরা, সেই টুকরার পাশাপাশি কিছু গুড়া গুড়া টুকরা ধারণা করা হয়, বিজ্ঞানীরা ধারণা করেছিল সেই গুড়া গুড়া যে টুকরা গুলো ছিল, সেই ধুলি কণার নিয়ে যে টুকরা গুলো ছিল, সেই কণাগুলোর সমন্বয়ে যে গ্রহটি সৃষ্টি হয়েছে সেই গ্রহটির নামই হয়েছে। আর এখানে অসংখ্য উপগ্রহের সমন্বয়ে এই গ্রহটি সৃষ্টি হওয়ার কারণে এখানে প্রাণী প্রাণী অস্তিত্ব আছে, এখানে জীব বসবাসের জন্য যে পানি প্রয়োজন সেই পানিটা সে পাচ্ছে, এবং এখানে পানির উপস্থিতি থাকার কারণে মাটি অসাধু হওয়ার কারণে উর্বর হওয়ার কারণে পরিবেশ ধরনের খাদ্য সামগ্রী এখান থেকে উৎপাদন করা সম্ভব হচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষ তার প্রতিটি প্রয়োজনে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য তারা এখান থেকে করছে। আর যদি আমাদের প্রাকৃতিক পরিবেশে যে বিশাল এক প্রাণী আমরা উপস্থিতি লক্ষ্য করছি না, ঠিক আছে, সেই উত্তপ্ত পরিবেশে সে কিন্তু ভালো স্বাচ্ছন্দ্য, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেছে পরিবেশ তার নিজস্ব তাপ বিকিরণ করতে করতে একটা সময় ঠান্ডা পর্যায়ে যখন চলে আসছে, শীতল পর্যায়ে যখন চলে আসছে, তখন এই ডাইনোসর সেই তাপ বা অপসারণের ফলে শীতল অবস্থা শীতল বা পরিবেশের শীতল অবস্থা সহ্য করতে না পেরে সে কিন্তু তোমার ক্যাঙ্গার হয়েছে, তাদের মৃত্যু হয়েছে। আবার এমনও অনেক অনেক বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এমনটা না, ডাইনোসর সৃষ্টির পর আল্লাহ এমন কিছু জীব সৃষ্টি করেছেন যে জীবগুলো ডাইনোসরের যে বীরগুলো পারত সেই বীরগুলোকে ওই জীবগুলো খেয়ে, তো ওই জীবগুলো যখন ডাইনোসরদের ডিম খেয়ে যেত তখন ডাইনোসরটা ডিম খেয়ে সেখানে আর বসে থাকতো না, তার ডিমকে রক্ষণাবেক্ষণের জন্য সে আর সেখানে বসে থাকতো না, সে খাদ্য সংগ্রহের জন্য অন্য চলে যেত, অন্যান্য প্রাণী এসে সেই ডিমগুলো খেয়ে চলে যেত। এই অবস্থা কোন সৃষ্টিতে দেখা গেছে তাদের যে বংশ বিস্তার যেটা নতুন নতুন বাচ্চা সৃষ্টি সেটা তোমার ব্যবহার সে ব্যাহত হওয়ার কারণেই দেখা গেছে, বিশেষ করে নতুন নতুন ডাইনোসরের সৃষ্টি না হওয়ার কারণে আস্তে আস্তে প্রজাতিগুলো বিলুপ্ত হবে। এই ধরনের ব্যাখ্যাগুলো দেখা গেছে আমাদের তোমাদের এই বইয়ে রয়েছে। আবার এমনও রয়েছে বিজ্ঞানীর এমন ধারণা করে থাকে যে পৃথিবীর প্রাথমিক অবস্থা যেমন ছিল, প্রাকৃতিক পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিবর্তনের ফলে সময়ের পরিবর্তন হয় যে নতুন নতুন জীব সৃষ্টি হয়েছে, নতুন পরিবেশের আবহাওয়া তৈরি হয়েছে, সেটার সাথে ডাইনোসর তাদের বিলুপ্তি হয়েছে, এরকম মতামত প্রদান করা হয়, ঠিক আছে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে আল্লাহ তাআলা এই জীবগুলোকে সৃষ্টি করেছিল একটা কারণে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা খেয়াল করার আল্লাহ উপায় করেছেন যে সকল সৃষ্টিকে সৃষ্টির মূল লক্ষ্য ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন, সুপ্রিয়া অর্জন, তার আল্লাহ তাআলার গুণ প্রশংসা সবকিছু করাই ছিল ওই জীবগুলো, কিন্তু আল্লাহ তাআলা পশুগুলোকে সৃষ্টি করলেন প্রাণী তারা কিন্তু একে অপরের সাথে ঝগড়া লাগে মারামারি হারাহারি তাদের মধ্যে শালীনতা সৌন্দর্য তো তাদেরকে যে লক্ষ্যে তৈরি করা হয়েছিল সেই লক্ষ্যটা আল্লাহ তালা কি করলেন যুগের উপরে আমাদের মানুষকে সৃষ্টি করেন এবং সেখানে এসেছে
হয়েছে, সকল কিছু নিযুক্ত রেখেছে, এবং একমাত্র মানুষই আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কর্তৃত্ব করবে, আল্লাহ এবং আমাদের পরিবেশে এই প্রাণীগুলোকে হত্যা করা যাবে না, প্রাণীগুলোর বিপর্যয় ঘটানো যাবে না, নিজেদের সক্ষমতা, নিজেদের অর্থ উপার্জন, নিজেদের ব্যবসা বাণিজ্য এগুলোর উপর ভিত্তি করে আমাদের পরিবেশের ক্ষতি হবে, এরকম কাজ আমাদের এবং নিজেদেরকে সব বিষয়ে পাশাপাশি অন্যদেরকেও এরকম ভবিষ্যতে বড় ক্লাসে জানবা, সেই প্রত্যাশা রেখে তোমাদের সবার সঙ্গে কামনা করে আবারও শেষ করছি, সবাই অবস্থা।